হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তাই তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। তো দেখতেই পাচ্ছো আমরা আমাদের বাড়ি থেকে অল্প দূরে এসেছি, আমাদের মাসির বাড়িতে ঘুরতে এসেছি। তো ভাবলাম যে মর্নিং ওয়াকটাও করে নিই, ব্লগটাও বানিয়ে নিই, তাই বানাচ্ছি। দেখো এই সামনে যাচ্ছে আমার ননদিনী। কিছু বলো, হাই। ঠিক আছে, কি জানি কেন আমি নিজেও জানি না। বাড়ি তো দেখতে পাচ্ছ, এই খোলা জায়গাটা কি বলো তো? সবাই নিশ্চয়ই বলতে পারবে না, এখানে মানুষ জ্বালানো হয়। দেখো মাঝখান দিয়ে আবার নালার মতো কি একটা আছে, নদী, নদী না নালাই বলতে পারো। চলে এসেছে, দেখেছো কোথা থেকে কোথা চলে এসেছে। এই ব্রিজটা থেকে সুন্দর লাগবে দেখতে। কি বলছে, চাইতে মাছ আছে, মাছ পাঠিয়ে দাও ভিডিওতে। কত মাছ লেগেছে দেখছেন? এভাবে নিলে মাছটা পড়ে যাবে তো? পড়বে না বলছে। দেখতে পাচ্ছ একদম মেন রোডে, একদম মেন রোডে চলে এসেছি। দেখতে পাচ্ছ মানুষের ঘর বাড়ি, এসে যাদু নিয়ে সব পাথার। চলো আর বাড়ি। এখন বাড়ি যাচ্ছি, হয়তো পুচকিটা তাই যাই বাড়ি। দেখতে পাচ্ছ পাথরের মাঝখান দিয়ে রাস্তা বাড়ি। আমরা কোথায় থেকে কোথায় চলে এসেছি, মা হয়তো খুঁজছে ছোট্ট পুচকিটাকেও, থুয়ে এসেছি ঘরে। দেখতে পাচ্ছ মাসির বাড়ি ঘুরতে এসেছি, তাই মর্নিংও করতে গিয়েছিলাম, তাই কত দূর চলে গেছি আবার কত দূর এসেও পড়েছি। এবার দেখা যাক মার রিয়েকশনটা, পুচকোকে ঘরে থুয়ে চলে গিয়েছিলাম। এই তো চলে এসেছি, দেখো কত গরু। আমাদের ভাসুরের বাড়ি, আমার ভাসুরের বাড়ি। গাছ লাগে, সব গাছ আছে এখানে। তোমাদের কি গাছের প্রয়োজন? সব গাছ আছে। তলে ভিজে গেছে, তাই মা বোধ বকুনি ঝুকুনি। এটা আমার বড় জাল, দেখো সবাই দেখেছো কি সুন্দর করে ঘুমাচ্ছে। হাই গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি। তো আমার ননদও তৈরি হয়ে নিয়েছে, আমার শাশুড়িও তৈরি হয়ে নিয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। দেখতে পাচ্ছ মেন রোড পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ মেন কালীবাড়ি, দেখতে পাচ্ছ কালীবাড়ি। এটা কালীবাড়ি না, শিব মন্দির, এটাকে কালীবাড়ি বলে সবাই। সব ধান পাথর। ওয়ানগাঁও চলে এসেছি, দেখতে পাচ্ছ বাড়ি। আর কিছুক্ষণ, আর কিছুক্ষণের অপেক্ষা। কে জানি আসছে ঘরে, কে আসছে আছে।
তো তোমরা সবাই দেখতে পাচ্ছো যে মাসির বাড়ি থেকে এসে ঘরে কিছু কাজ ছিল সন্ধ্যা, সেই কাজগুলো শেষ করে ফ্রেশ হয়ে এসেছি। তো আমার ভিডিও এই পর্যন্ত, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।